ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের বক্তা প্রশিক্ষণ কর্মসূচি শুক্রবার অনুষ্ঠিত হয় আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে। রাজ্যে যখন সামনে বিধানসভা নির্বাচন, সেই জায়গায় বক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃত্বদের সামনে বক্তারা তাদের বক্তব্যে সুচারুভাবে বিভিন্ন দিককে নির্দেশনা সহ বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ নেতৃত্ব জসীম উদ্দিন জানান, সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আসছে পয়লা জানুয়ারি থেকে সারা রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে একদিনে বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিভিন্ন পথসভা কার্যক্রম শুরু করা হবে, পরবর্তী সময় তা চলতে থাকবে। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সংগঠন মন্ত্রী বিএল সন্তোষের নির্দেশিত পথে কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই পথসভাগুলিতে সরকারের এই সময়কালে রাজ্যে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে তা কিভাবে জনগণের সামনে তুলে ধরা হবে, এই বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রত্যেকের সামনে তুলে ধরবেন, যাতে বিভিন্ন স্তরের নেতৃত্বদের সামনে সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা সমগ্র আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তের আমাদের যে স্ট্রিট কর্নার, যেটা আমাদের স্ট্রিট কর্নারের যে কার্যক্রম, সেটা আপনাদের মাধ্যমে আপনারা ওখানে গিয়ে কি কি বিষয়ে আলোচনা রাখবেন, তো ওনারা ওনাদের মার্গদর্শন নিয়ে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরব। তো তার জন্য আজকে আপনাদেরকে এখানে, তো সামনে নির্বাচন এবং আপনারা যারা এসছেন সকলে আমাদের যোদ্ধা, এবং সামনে 23 নির্বাচনে আপনারা আমাদের সঙ্গী হিসাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যের মানুষকে আমাদের সরকারের 4.5 বছরে আমরা এত উন্নয়নমূলক কাজগুলো যে করেছি সেটি আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, দলের উত্তর পূর্বে সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী, সন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।